কেন আজকে হঠাৎ করে রাত্রি 9টার সময় তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সাথে দেখা করতে এসেছে আপনারা জানেন, তার কারণ যে দাবিগুলি নিয়ে আমাদের 10 জনের প্রতিনিধি দল আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করতে গেছিল। আমি দাবিগুলোতে পরে আসছি, কী দাবি ছিল এবং সেই দাবিগুলো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে শেয়ার করা হয়েছে। কিন্তু যেভাবে আমাদের 10 জনের মধ্যে 5 জন সাংসদ ছিল এবং তাদের মধ্যে বিশেষ করে মহিলা, যারা মহিলা সাংসদ, তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার মূল কারিগর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনারা ভাববেন আমি কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছি, কেন বিজেপি বলছি না, কেন যার অধীনে দিল্লি পুলিশ বা CISF তাকে দোষ দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টটা রয়েছে সেই গভর্নমেন্টের দায় এখন নয়, পুরো মেশিনারি স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যে মুহূর্ত থেকে নির্বাচন ঘোষণা হয় চলে যায় ইলেকশন কমিশনের হাতে এবং সেখানে শান্তিপূর্ণভাবে 10 জন যদি বসে প্রতিবাদ জানায়, তাদের হাতে কী ছিল? বোম, বন্দুক, লাঠি, কী ছিল? দোলাসেনের পায়ে অপারেশন হয়েছে 2 সপ্তাহ আগে, তাকে টানতে টানতে অমানবিকভাবে নিয়ে গেছে শিলিগুড়ি আলিপুরদুয়ারের মায়েদের জন্য, যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে, ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে। আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশনার, আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে, তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেয়িং ফিল্ড পাক, আপনি চাইছেন ফেয়ার ইলেকশন, ফ্রি ইলেকশন। এইভাবে ফ্রি ইলেকশন হয়? এইভাবে ফেয়ার ইলেকশন হয় যে জোর জবরদস্তি সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের আগে সবাইকে জেলে ঢুকিয়ে দেব, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদেরকে টিভির পর্দায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করার পর ইডি CBI ব্যবস্থা নেয়নি কেন? প্রধানমন্ত্রী এসে বলছে ভ্রষ্টাচারী হটাও, মেয়ে ভ্রষ্টাচারীয় কে খিলাফ লড় রহা হুঁ আর ইয়ে ভ্রষ্টাচারী বাচা রা হ্যায়। তাহলে আপনি অজিত পাওয়ারকে কেন NDA সরকারের মহারাষ্ট্রতে উপমুখ্যমন্ত্রী করেছেন? বাংলার মানুষের কাছে করব, জনগণের কাছে করব, গণতন্ত্রের দেবতা যারা তাদের কাছে করব। আমরা আগামীকাল আবার আসব এবং আমরা আশাবাদী যে রাজ্যপাল সদর্থক ভূমিকা পালন করবে এবং দিল্লিতে আমাদের সাংসদরা যারা রয়েছে তারা 24 ঘন্টা ধর্নায় বসবে এবং প্রত্যেকটা নাগরিকের দেশের পিসফুল প্রোটেস্ট শান্তিপূর্ণভাবে ধর্নায় বা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। এই অধিকার আমাকে আমার সংবিধান দিয়েছে, আমার এই অধিকার বিজেপি কাটতে পারবে না, দিল্লি পুলিশ কাটতে পারবে না, ইডি কাটতে পারবে না, ইলেকশন কমিশন কাটতে পারবে না, CBI কাটতে পারবে না, NIA কাটতে পারবে না, তাদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। আর NIA-র ডিরেক্টরকে আমি চ্যালেঞ্জ করব যেসব প্রেস রিলিজ করে ভাওতা দেবেন না, আমার বিরুদ্ধে মামলা করুন। আমি তো বলছি, অ্যাকিউজ করছি আপনাকে, ফুটেজটা কোর্টে দেব যে 26 তারিখ 52 মিনিটের প্যাকেট হাতে মিটিং হয়েছে কিনা, প্যাকেট হাতে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে, কুইক প্রো কুয়ো। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে একজন সরকারি আধিকারিক একটা মিষ্টির প্যাকেট নিতে পারে না কারোর থেকে, এটা দেশের আইন। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আমাকে যদি কেউ একটা মোবাইল ফোন দেয় আমি নিতে পারি না, আমাকে যদি কেউ একটা কার্ড দেয় আমি নিতে পারি না। সেখানে প্যাকেট হাতে মিটিংয়ে আপনি ঢুকেছেন, প্রবেশ করেছেন আর 52 মিনিট পর খালি হাতে বেরিয়ে এসছেন, যদি NIA-র ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে। শুধুই চ্যালেঞ্জ, শুধুই চ্যালেঞ্জ নিচ্ছেন, যেখানে যাচ্ছেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি।
দিল্লিতে সিং ভেঙে ফেলেছেন যারা ওখানে গেছেন, তুলে ফেলে দিয়েছে দিল্লির পুলিশ, মানে কমিশন সেটা করেছে, এখন তো কমিশনের কন্ট্রোলে সবটা। তো ওখানে আর জায়গা পাননি যারা ওখানে গিয়েছিলেন, বসার জায়গা পাননি, থানাতে বসিয়ে রাখা হয়েছে। তো দিল্লিতে ওনারা সব গিয়ে সিং ভেঙে ফেলেছেন। তো এখন আবার ওই ইস্যুতে আজকে রাজ্যপালের কাছে রাজভবনে গিয়ে গুতগুতি করেছেন অভিষেকরা। দিল্লিতে মুখ পুড়িয়ে সব বন্দী হয়ে বসে রয়েছেন, আর সেই ইস্যুতে আবার রাজ্যপালের কাছে গিয়ে মাথা খোড়াখুড়ি গুতগুতি, মানে মাথা খোড়াখুড়ি টাইপের করার চেষ্টা করেছেন। তো যদি রাজ্যপাল কি বললেই হয়ে যেত, তো কেন দিল্লিতে লোক পাঠিয়েছেন কমিশনার কাছে? কমিশনের কাছে মানে একেবারে জাতীয় নির্বাচন কমিশন দপ্তর যেটা, সেখানে গিয়ে হয়নি, এখন রাজ্যপালের কাছে মাথা ঘুরছে। রাজ্যপালের রাজ্যপালের কাছে মাথা ঘুরে কি হবে? আসল জায়গা দিয়ে তো ধাক্কা খেয়ে চলে এসছেন, তো রাজ্যপাল কি করবেন? এখন তো নির্বাচন ঘোষণা হয়ে গেছে, যা করবে নির্বাচন কমিশন করবে। তো যখন নির্বাচন কমিশনের কাছেই পাত্তা পাননি, আসলে দাবিগুলো মানে ছেলে মানুষ ছিল, সেই জন্যই পাত্তা দেয়নি, যুক্তিহীন হলে যা হয় আর কি, ওই জন্য হয়তো পাত্তা দেয়নি। তো পাত্তা পাননি যারা ওখানে গেছেন বা যাদেরকে পাঠিয়েছেন। তো এখন চলো কিছু একটা দেখাতে হবে, মুখ পুড়ে গেছে ওখানে, চলো রাজ্যপালের কাছে গিয়ে একটু ড্রামাবাজি করি, তাই না? মিটিং ফিটিং করে একটু এসে আধ ঘন্টা 40 মিনিট 41 মিনিট প্রেস মিট করেছেন, আং বাং বকে গেছেন 41 মিনিট ধরে একই কথা রিপিটেশন বারবার করে বাড়ি চলে গেছেন। বলেছেন যে আবার কালকে আসবো, রাজ্যপালকে বলেছি, রাজ্যপাল শুনেছেন, বলেছেন ঠিক আছে আপনাদের কথা, আবার উনিই বলছেন যে ন্যায়সঙ্গত বলেছেন রাজ্যপাল আপনাদের যুক্তি, এখন রাজ্যপাল যায় না কি বলেছেন আদৌ, তো আবার কালকে আসবো যদি এর মধ্যে ওই সব দাবি আর কি, এনআইএ ডিরেক্টরকে বদলাতে হবে অমক তমক, কারণ বিজেপি নেতা জিতেন তেওয়ারি মিটিং করেছেন এসপির সঙ্গে ইত্যাদি কথা, খাম নিয়ে ঢুকেছেন আর খালি হাতে ফিরেছেন, খামেতে মানে দেখুন দর্শক, খাম নিয়ে ঢুকেছেন, খাম নিয়ে ফিরেছেন, এটা হচ্ছে ওনাদের ভার্সন। ওনারা নাকি সিসিটিভি ফুটেজও জোগাড় করেছেন, আমি ধরছি যে ঠিক আছে জোগাড় করেছেন, ভালো করেছেন। তো খাম নিয়ে যাওয়ার, খাম নিয়ে ফিরে আসা, তার মানে কি টাকা পয়সার লেনদেন? মোবাইল নিতে পারেন না, মিষ্টির প্যাকেট নিতে পারেন না, তো মিষ্টি ছিল না, মোবাইল ছিল না, টাকা ছিল, তো আপনি বুঝলেন কি করে? সেটা প্রমাণ করতে পারবেন তো? সেটা প্রমাণ করতে পারবেন তো? শুধু চ্যালেঞ্জ ছুটছেন কি আমার বিরুদ্ধে? চ্যালেঞ্জ করে কি চ্যালেঞ্জ, মানে কি বলেছেন আমার বিরুদ্ধে অ্যাকশন নিক না, মামলা করো, কি বলেছেন না অভিষেক? চ্যালেঞ্জ ছুটছে, কি চ্যালেঞ্জ ছুটবেন? উল্টো পাল্টা বললি কি সব চ্যালেঞ্জের আর কি, কারো কিছু খেয়ে দিয়ে কাজ নেই নাকি? শুধু চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, মামলা করতে যাবেন, কি হবে? এমন একটা কথা বলছেন যে এনআইএর এসপির সঙ্গে সাক্ষাৎ করেছেন জিতেন তেওয়ারি, আপনাদের কাছে নাকি ভিডিও ফুটেজ রয়েছে যে তিনি যখন ঢুকছেন একটা প্যাকেট হাতে, আর এসপির বাড়িতে মানে ওখানে কাজ করেন এমন একটা লোক তিনি এসে রিসিভ করেছিলেন, আবার যখন তিনি ফিরছিলেন 52 মিনিট পরে হাতে সেই প্যাকেটটা ছিল না, এবং ওই এসপির বাড়িতে যিনি কাজ করেন বা ওই তিনি নাকি ছেড়ে দিয়ে যাচ্ছেন, মানে ঢোকা ছাড়া আর হাতে প্যাকেট, তো এর মধ্যে দিয়ে কি করে আপনি প্রমাণ করবেন আপনারা যে টাকা পয়সার লেনদেন হয়েছে? কি করে প্রমাণ করবেন? এসপি দেখা করতে পারেন না, কি করে দেখা করবেন? কমিশন এখন ভোট ঘোষণা করে দিয়েছে, তার মধ্যে কি করে হয়? তদন্ত চাই, কেন করতে পারেন না এসপি? আমি বুঝি না, বাড়িতে কেন দেখা করবেন বলছেন, অফিসে কেন নয়? আমি আগেও বলেছি এসপি র্যাঙ্কে যারা কাজ করেন তারা 24/7 কাজ করেন, তারা অফিসেও কাজ করেন, বাড়ি থেকেও কাজ করেন, এর মধ্যে কি অন্যায় রয়েছে? অন্যায় হয়তো দেখছে না কমিশন, সেই জন্যই তো বদলি করার কোনো প্রয়োজন মনে করেন। তবে আমি এটুকু বলবো, যখন এনারা এত কথা বলছেন তখন একটু প্রকাশ্যে কথা বলা উচিত, মুখে আরো যাতে করে ঝামাটা ঘষে যায়, যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো যে তার যে কোনো ভিত্তি নেই বা এগুলো কোনো যুক্তি নয়, যুক্তিহীন অভিযোগ, সেগুলো দরকার হলে একটা প্রেস বিবৃতি দিয়ে বলে দিক বা প্রেস মিট করে বলে দিক। এতে করে মানুষের মধ্যে যে একটা ওনারা একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছেন সেটা ক্লিয়ার হবে। যদিও আমরা যারা একটু একটু বুঝি তারা বুঝতে পারছি যে জাস্ট ইগনোর, পাত্তা দিচ্ছে না, ফালতু কথা। এখন ধরুন আপনার সামনে কেউ যেন চিৎকার করছেন উল্টো পাল্টা যুক্তি দিয়ে পাগলের মতো, তো আপনি সবেতে রিয়্যাক্ট করবেন কি? পাগলের মতো বকছে, হয়তো এরকম টাইপের করছে এনআইএ বা নির্বাচন কমিশন, তাকে যেভাবে দোষারোপ করা হচ্ছে। তবুও বলবো যে কিছু কিছু ক্ষেত্রে
রাজ্যের মানুষের একটা অংশগত ভুল বোঝানো হচ্ছে? ফলে কিছু কিছু ক্ষেত্রে না এগুলো একটু পরিষ্কার করে প্রেসের সামনে বলে দেওয়া উচিত। এই যে কমিশনের সম্পর্কে দোষারোপ করে যাচ্ছে, আজকেও করেছেন যে ধূপ ওই যে হয় না জলপাইগুড়িতে যে ঝড়টা হলো অনেকের বাড়িটাই নষ্ট হয়েছে, আমরা বাড়ি করতে চাইছি, পারমিশন চেয়েছি, যেহেতু এখন ভোট চলছে কমিশনের পারমিশন লাগবে, পারমিশন চেয়েছি কিন্তু কমিশন কিছু বলছে না, সেজন্য আমরা মানুষের বাড়ি করে দিতে পারছি না, সরকার করতে চাই, এটা এটা মানে কমিশন আটকে রেখেছে কারণ বিজেপি বলেনি সেই জন্য কমিশন পারমিশন দিচ্ছে। প্রথম কথা, এইসব নিয়ে আপনাদের কথা বলাটাই উচিত নয়। যদি সরকারি লেভেল থেকে কিছু করা হয়ে থাকে, আপনি সরকারের কে যে আপনি এভাবে কথা বলছেন? এখন তো এমসিসি চলছে, আপনি মুখ্যমন্ত্রী এসব নিয়ে কোনো কথা বলতে পারেন না। প্রশাসনিক বিভাগ যেটা আছে সেটা কাজ করবে, কমিশনের সঙ্গে আলোচনা করে তারা কাজ করবে, কমিশন ভাববে কি করবে না করবে, সেটা প্রশাসনিক যে মানে যারা চালাচ্ছেন আমলা তারা ঠিক করবেন। এখানে মুখ্যমন্ত্রী যেহেতু একজন পলিটিক্যাল পার্সন এইসব নিয়ে কথা বলতে পারেন, আর অভিষেকের তো কথা বলার তো কোনো যুক্তি নেই, মুখহীন না থাকার কথা। তবু ওনারা বলছেন যে আমরা আমরা সরকার চাইছে করতে, আমাদেরকে পারমিশন দিচ্ছে না। তো কমিশনের তরফ থেকে এ নিয়ে একটা প্রেস বিবৃতি দিয়ে বলে দেওয়া উচিত যে কেন তারা আটকে রাখছে, আদৌ পারমিশন চাওয়া হয়েছিল কিনা, আর পারমিশন দেওয়ার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে এই ভোটের মরশুমে। যদি আইনগত কোনো বাধা থাকে তাহলে বলে দিক না কমিশন ভালো করে, মানুষকে তো বোঝাতে হবে, কারণ মানুষকে ওনারা ভুল বোঝানোর চেষ্টা করছেন, এমন একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন যে ইনারা সব কাজ করতে চান, বাড়িঘর দিতে চান, কমিশন দিচ্ছে না, মানে বিজেপি দিচ্ছে না, ফলে ভোটের বাজারে অ্যান্টি বিজেপি একটা ক্যাম্পেইন, একটা পারসেপশন তৈরি তারা করছেন। ফলে এগুলোকে ক্লিয়ার করতে গেলে আমার মনে হয় কমিশনের তো অনেকে তো বক্তব্য তো রাখেন মিডিয়ার সামনে, রাখেন তো বক্তব্য, একটু বক্তব্য করে যুক্তিটা দিক না। এরা এত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, এগুলোকে ক্লিয়ার করতে গেলে মাঝে মধ্যে টাইম টু টাইম প্রেসের সামনে এসে করতে হবে, বলতে হবে। ওনারা হয়তো আবার বলছি ওনারা হয়তো ইগনোর করছেন, ধুর ফালতু কথা ফালতু যুক্তি, কিন্তু তবুও বাংলায় যেহেতু ভোট পর্ব চলছে এবং এতে ভোটে একটা প্রভাব ফেলার একটা চেষ্টা হয়, সুতরাং এগুলো প্রেসের সামনে এসে বলে দেওয়া উচিত। আমার মনে হয় বিজেপির তরফ থেকেও বলা উচিত কমিশনকে বা এনআইএ যারা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, যাতে করে তারা মানুষের সামনে প্রেস বিবৃতি দিয়ে ক্লিয়ার করে দেয়, বুঝতে সুবিধা, কারণ অনেকে বুঝতে পারে না, তাদেরকে মানে মিসগাইড করা হয়, ভুল বোঝানো হয়। আর একটা কথা আমার খুব অবাক লাগলো, উনি ওই তদন্ত নিয়ে কথা বলতে গিয়ে একটা জায়গাতে বলছিলেন যে যাদেরকে কি টাকা নিতে দেখা গেছে কাগজ মুড়িয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না, যখন উনি ওই কথাটা বলছিলেন আমি শুধু পাশে দুটো লোককে দেখছিলাম, একজন হচ্ছেন ববি হাকিম আর একজন হচ্ছেন সৌগত রায়। কেন দেখছিলাম নিশ্চয় দর্শক বুঝতে পারছেন, কারণ ওনার টার্গেট শুভেন্দু অধিকারী, নারদ কেসে টাকা নিয়ে বলার চেষ্টা করছেন। আমি তখন লক্ষ্য করছিলাম যে পাশের দুজন কি বলছেন, কি তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম, ববি হাকিম আর সৌগত রায় তাদেরকেও কিন্তু দেখা গেছে নারদ কেসে। অভিষেক ব্যানার্জি ফুটানি মারছেন, শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কথা বলছেন, খুব অন্যায় একটা কাজ করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। যদি সত্যি আপনি সেটাকে অন্যায় মনে করতেন তাহলে এখন আপনার পাশে কি করে দাঁড়িয়ে রয়েছেন ওই একই কাণ্ডে যুক্ত ববি হাকিম এবং সৌগত রায়? যদি হিম্মত থাকে আগে ওনাদের দুজনকে তো বের করুন, বা আরো যাদেরকে দেখা গেছে আপনাদের দলের তাদেরকে তো দল থেকে বের করুন। খুব তা বলতেন যে আমি তো পরে দলের দায়িত্বে এসেছি, অমক তমক দলের দায়িত্বটা তো অনেকদিন হয়ে গেল, তারপর অ্যাকশনটা নিয়ে দেখান, নেওয়া তো দূরের কথা, আবার তো টিকিট দিয়ে দিয়েছেন সৌগত রায়কে, আর ববি হাকিম তো কলকাতার মেয়র মন্ত্রী, কত কি ব্যবস্থা নিতে পেরেছেন? তাহলে যে কাণ্ড নিয়ে কথা বলছেন সেই কাণ্ডে আরো যাদের নাম রয়েছে তাদেরকে দিব্যি বগল দাবা করে নিয়ে ঘুরছেন, যত দোষ শুভেন্দু অধিকারীর। হ্যাঁ, এইসব কথা বললে মানুষ শুনবেন? মানুষের কাছে এইসব কথা গ্রাহ্য হবে? শুধু চিৎকার গলাবাজি করে বললি হয়ে গেল? আপনি তো নিজে একটা দ্বিচারিতা করছেন, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বিচারিতা করছেন। আপনি টার্গেট করছেন শুভেন্দু অধিকারীকে, নারদ কেসে তাকে টার্গেট করে কথা বলছেন, আর দুই নারদ পাশে দাঁড়িয়ে রয়েছেন। তারপরে বাকি যদি আপনি আরো অনেক কথা বলেন সেই সব কথা কি করে যুক্তি গ্রাহ্য হবে, কি করে সেগুলো গৃহীত হবে? চোখের সামনে দেখা যাচ্ছে আপনার দ্বিচারিতা, কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, তো কি করে বাকি কথাগুলো মানুষ বিশ্বাস করবেন? দর্শক, এটা পরিষ্কার আপনারা বুঝতে পারছেন, একটা একটা যে সিন ক্রিয়েট হচ্ছে দিল্লি থেকে, দৃষ্টি মানে দিল্লিতে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা, সেটাকে এখানে
ইস্যুকে জিয়ে রেখে একটা বিতর্ক তৈরি করে মিডিয়া ফুটেজ খাওয়ার চেষ্টা, এর বাইরে কিছু নয়। তবে দিল্লিতে যেটা হয়েছে তুলে টুলে ফেলে দেওয়া, দর্শক দেখেছেন, যারা দেখেননি আমার আগের আগের ভিডিওটা দেখে নেবেন, লজ্জার, টেনে হিঁচড়ে, মানে যুক্তি নেই তো। এখন কিন্তু আর কমিশনার পুলিশকে দোষারোপ করলে হবে না, এখন কমিশনের আন্ডারে, কমিশনকে যা বলার বলুন, কমিশনার পুলিশ বললে হবে না। আপনাদেরকে অমিশার পুলিশও তুলে ফেলে দিচ্ছে, কমিশনার পুলিশও তুলে ফেলে দিচ্ছে। নিজেকে প্রশ্ন করুন যে কেন এত তুলে ফেলে দিচ্ছে। তাহলে আমরা যেটা করছি সেটা ঠিক করছি? গণতান্ত্রিক অধিকার রয়েছে অবশ্যই প্রতিবাদ করার, কিন্তু সেটা কি ঠিক প্রসেসে এগোচ্ছে নাকি জোর জুলুম চলছে ভোটের ভোটের মরশুমে? একটু নিজেদেরকে প্রশ্ন করুন, অন্যদেরকে প্রশ্ন করার আগে নিজেদেরকে প্রশ্ন করুন, শুধরান নিজেদেরকে, নাহলে লোক হাসি হয়ে যাচ্ছে, লোকের কাছে হাসাহাসির হাসির খোরাকের মতো কথা হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জির। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।